বিরতির পর ফিরে এলাম। লোকসভা ভোটকে সামনে রেখে শুরু হয়েছে ফ্ল্যাগ মার্চ, বিশেষ করে খোয়াইতে প্রশাসনিক প্রস্তুতি চরমে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে খোয়াই শহরে এবং তার সঙ্গে বাইজলবাড়ি এলাকায় পুলিশ প্রশাসন জেলা প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে চলছে ফ্ল্যাগ মার্চ। প্রতিটা এলাকা ঘুরে ঘুরে দেখেছেন, উপস্থিত ছিলেন জেলা শাসক চাঁদনী চন্দ্রন থেকে শুরু করে পুলিশের কর্মীরা, আরক্ষা দপ্তর এবং তার সঙ্গে টিএসআর, সকল বাহিনী উপস্থিত হয়ে ফ্ল্যাগ মার্চ করলো শহরের বিভিন্ন এলাকায়। শহরের প্রাণ কেন্দ্রে খোয়াই বাইজলবাড়ি এলাকা প্রত্যেকটা জায়গাতে আজকে ফ্ল্যাগ মার্চ খোয়াই প্রশাসনের উদ্যোগে। মহকুমা শাসক চাঁদনী চন্দ্রনের কি বক্তব্য উঠে এসেছে শুনুন। वो फोर्स अराइव कर चुका है और उनका डिप्लॉयमेंट प्लान के अकॉर्डिंगली हम हर एरिया में फ्लैग मार्च और फुट पेट्रोलिंग करेंगे। आज हमने खोवाई से स्टार्ट किया तो खोवाई में एरिया डोमिनेशन के लिए फ्लैग मार्च कर गए निकाले हमने और डीएम मैडम साथ में है, बाकी एस डी एम एस डी पी भी साथ। 2024 इलेक्शन के लिए खोवाई में 8 कंपनी फोर्स दिया गया है। आज तो 2 कंपनी खोवाई में पहुंचा है फर्स्ट फेज के लिए, तो एरिया डोमिनेशन के लिए हम लोग आज फ्लैग मार्च कर रहे हैं। খোয়াই মহকুমা শাসক চাঁদনী চন্দ্রনের বক্তব্য আপনারা শুনলেন, দুঃখিত খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রনের বক্তব্য শুনলেন, তারই সঙ্গে খোয়াই জেলা পুলিশ সুপার রমেশ যাদবের বক্তব্য শোনালাম। একই সঙ্গে নির্বাচনের প্রাক প্রস্তুতি, নির্বাচনের প্রস্তুতি শুরু গোটা রাজ্যে, গোটা দেশের সঙ্গে ফ্ল্যাগ মার্চ চলছে বিভিন্ন এলাকাতে এবং এই ফ্ল্যাগ মার্চে উপস্থিত জেলা শাসক চাঁদনী চন্দ্রন, জেলা পুলিশ সুপার রমেশ যাদব, অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পাল থেকে শুরু করে মহকুমার পুলিশ আধিকারিক এবং অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন আজকের ফ্ল্যাগ মার্চকে কেন্দ্র করে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।